1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার, শুভ সন্ধ্যা। মহাসপ্তমীর এই সন্ধেবেলায় আমাদের চ্যানেল ওয়ানের পুজো বৈঠকিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। ষষ্ঠী পেরিয়ে সপ্তমী, পুজো আসছে আসছে এটাই বেশ লাগে। পুজো এসে গেলেই মনে হয় যে দিনগুলো কেমন যেন হু হু করে বেরিয়ে যাচ্ছে। দেখুন, কালকে ছিল ষষ্ঠী, আজকে সপ্তমীর সন্ধ্যা, রাত পোহালেই অষ্টমী, আর তারপর আর একটা দিন। তবে আগামী দুদিনের কথায় আমরা যাব না, আমরা বর্তমানে যে দিনে রয়েছি সেই দিনটাকেই হই হই করে আমরা উদযাপন করব। আর আজকে স্টুডিওতে আমার সঙ্গে দুজন শিল্পী বন্ধু রয়েছেন। এই পর্বে রয়েছেন আমাদের সঙ্গে শুভ্রজিৎ আদক এবং কুহেলি বিশ্বাস। দুজনকে স্বাগত এবং মহাসপ্তমীর শুভেচ্ছা। আর দুজন গান বন্ধু রয়েছেন যেহেতু সঙ্গে, সুতরাং গান হবে আর পাশাপাশি পুজোর আড্ডা হবে, জমিয়ে আড্ডা দেবো। আর শুভ্রজিতের কাছ থেকে কিন্তু খুব ভালো খাওয়ার গল্প শোনা যায়, সেটা কিন্তু আজকে শুনবো আমরা। কিন্তু শুরুটা গান দিয়ে করি, কিভাবে শুরু করবে বলো? এটা রবি ঠাকুরের গান দিয়ে শুরু করি। একদম, ধানের ক্ষেতের রৌদ্র ছায়া, তার একেবারে মানে শরতের গান। শরতের গান, রৌদ্র ছায়ায় লুকো চুরি খেলা রে ভাই, লুকো চুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকো চুরি খেলা রে ভাই, লুকো চুরি খেলা। আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। কিসের তরে নদীর চরে, কিসের তরে নদীর চরে, চোখা চোখির মেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে, ওরে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে, ওরে আকাশ ভেঙে বাহির কে আজ নেব রে লুঠ করে, যাব না আজ ঘরে। এন জোয়ার জলে ফেনার রাশি
বাতাসে আজ ছুটছে হাসি, যেন জোয়ার জলে ফেনার রাশি, বাতাসে আজ ছুটছে হাসি। আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি, বিনা কাজে বাজিয়ে বাঁশি, কাটবে সকল বেলা নীল আকাশে কে ভাসালে, সাদা মেঘের ভেলা রে ভাই লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা। যার গান দিয়ে তুমি শুরু করলে এই আড্ডা, তার হাত ধরে কিন্তু আমাদের বাংলার সব কিছুর সঙ্গে পরিচিতি হয়েছে, তাই না? মানে ছটা ঋতুকে আলাদা আলাদা করে আমরা চিনতে শিখেছি কিন্তু তার লেখার মধ্যে দিয়ে, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে খুব সুন্দরভাবে শুভ্রজিৎদা শুরু করলো আমাদের আজকের মহাসপ্তমীর পুজো অর্ঘের এই আড্ডা। আর যারা রয়েছেন, যারা যারা অনুষ্ঠান সুন্দর হয় না তাদেরকে স্বাগত জানাবো। তবলায় সুপ্রিয়দা স্বাগত, গিটারে পার্থদা স্বাগত, আর কিবোর্ডে সৌগতদা স্বাগত। ফিরবো আমরা গানে, আমরা প্রথমে কোন গান শুনছি তোমার থেকে? আমি প্রথমে রাধাকৃষ্ণের প্রেম লীলা নিয়ে একটা গান গাইছি, আধুনিক গান। ঠিক আছে, শুনে নি। তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা, তোমার আমার প্রেম প্রীতি একই সুতায় বাঁধা। তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা, তোমার আমার প্রেম প্রীতি একই সুতায় বাঁধা। তুমি বন্ধু কৃষ্ণ হলে
পাতায় বাধা, তোমার আমার প্রেম প্রীতি একই সুতায় বাধা। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, তারপর কৃষ্ণ প্রেমের একটি গান, এই নিয়ে শুরু করলাম আমাদের সপ্তমীর পুজো অর্ঘের এই পর্বের আড্ডা। আর রাধাকৃষ্ণর কথা যখন আসে তখন তো প্রেমের কথা বলতেই হয়, তখন তো প্রেম নিয়ে আড্ডা দিতেই হয়। সেই প্রেমের আড্ডায় আমরা কিন্তু থাকবো, সেখান থেকে আমরা বেরিয়ে যাব না, কারণ পুজো মানেই প্রেম। আর সেই প্রেমের মধ্যে কিন্তু একটা আলাদা ব্যাপার রয়েছে, চলবে প্রেমের কথা। তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির ওপার থেকে ফিরে এলাম, চলছে মহাসপ্তমীর সন্ধ্যায় পুজো অর্ঘর এই বিশেষ আড্ডা। প্রেমের কথায় আমরা যাব, প্রথমে কার কাছে যাব? শুভ্রজিতের কাছে যাই। আমার কাছে? হ্যাঁ, কেন? বৌদি দেখছে তাই। এরে প্রবলেম আছে। তাহলে প্রবলেম আছে না, ভয় পাও? কাকে? বৌদিকে? না না, ভয় পাও কেন? ভয় পাও না, তাও একদম বীর পুরুষ, সেই ব্যাপারটাই নেই যে না না, প্রেম করা তো ভালো। প্রেম করা ভালো না, মানে শরীর মন সব ভালো থাকে। আমরা শিল্পী, আর শিল্পীদের তো প্রেম করতেই হয়, প্রেম না করলে শিল্প সত্তা বেরোয় না, বেরোয় না। মানে একটু ক্রিয়েটিভ দিকটাকে আরও বেশি উন্নত করতে গেলে একটু প্রেম, মন ভালো থাকে প্রেম করলে, মানে দুঃখ আসে সেখান থেকে একটা সুন্দর লেখা বেরোয়, সুর বেরোয়, সুর বেরোয়, তাই না? সুতরাং ব্যাপারটা পুরো ডিটেলে জানতে হবে। কুহেলি, পুজো প্রেম বা প্রেম কি কুহেলির কাছে? প্রেম তো মানে কি বলবো, প্রেম করলে যে মন ভালো থাকে, এই একই বলবো আমিও। প্রেম করলে মন ভালো থাকে। বিয়ে হয়েছে কত বছর? বিয়ে হয়েছে 9 বছর। 9 বছর এখনো সেই মানে ব্যাপারটা আছে? হ্যাঁ, এখনো আছে ব্যাপারটা, এখনো আছে। আমার একটা ছোট্ট মেয়েও আছে। আচ্ছা, তাও এখনো ব্যাপারটা আছে। তবে মেয়ে আছে এখন, মানে মেয়েকেও সময় দিতে হয় এখন, এই আগের মতো সময়টা একটু ভাগ হয়ে গেছে, একটু ভাগ হয়ে গেছে। কিন্তু 9 বছর আগে প্রেমটা কি করে শুরু হয়েছিল সেই গল্পটা কিন্তু আজকে শুনবো, কারণ ওই যে পুজো আর তার সঙ্গে প্রেম একেবারে একেবারে জড়িয়ে যায়, অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যায়। কিন্তু সেই কথায় যাওয়ার আগে গান শুনবো শুভ্রজিতের কাছ থেকে। কি গান শোনাবে? হেমন্ত মুখোপাধ্যায়ের গান শোনাচ্ছি। কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো, ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। বলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আকাশ পারি অনেক দূরে, যেমন করে মেঘ যায় গোড়ে, আকাশ পারি ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গোড়ে, যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। উলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন
তবু ধন্য মোরে চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন তবু ধন্য মোরে, যেমন করে নিড়ে একটি পাখি সাথিরে কাছে তার নেয় গোডাকি, যেমন করে নিড়ে একটি পাখি সাথিরে কাছে তার নেয় গোডাকি, যেমন করে সে ভালোবাসে কই তাহার মতো তুমি আমায় তবু ভালো বাসো না তো, কলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। একেবারে প্রেমের গান স্বর্ণযুগের একদম, মানে এই গানগুলো শুন মানে শোনার পর যেটা মনে হয় যে যদি জীবনে প্রেমটা আরো বেড়ে যায় বেড়ে যায়, মানে জীবনে একটা প্রেম নেই তাহলে কি করে চলবো এই ব্যাপারটা, মানে গানগুলো শোনার পর বেশি করে মনে হয় প্রেম হলে ভালো, একটা প্রেম হলে ভালো, এটা বস্তু বস্তু ব্যাপার প্রেমটা, মানে ওই একটা হয় না ভেতরে ভেতরে। তো বৌদি কি এই গান শুনে প্রেমে পড়েছিল? এই রে কঠিন প্রশ্ন করলে, জিজ্ঞেস করতে হবে তাহলে, এখনো জিজ্ঞাসা করোনি? মনে হয় কিছুটা সেটাই, কিছুটা হ্যাঁ সেটা আলাপের জায়গাটা বা সেই ওই গান গান থেকে। আচ্ছা গান থেকেই আলাপ, সেই গল্পটা শুনবো, শুধু তো গান থেকেই বললে হবে না, গল্পটা বলতে হবে, তার আগে কুহেলির গল্পটা শুনবো। নবছর আগে কি হলো? নবছর আগে প্রেম কি করে হলো? প্রেম আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা, তো মানে বিয়ের পরেই আমার প্রেম হয়েছে, বিয়ের পরে আগে মানে একটু যখন বিয়ে ঠিক হয়ে গেল তারপরে তো একটু মানে যা হয় দেখা করা ই করা, তারপরে তো বিয়ের পরেই যা প্রেম আমার, বিয়ের আগে তো আমার মানে সুযোগ হয়নি প্রেম করার বরের সাথে, বিয়ের পরেই যা প্রেম, মানে মানে অন্য কারোর সাথে করার সুযোগ না না সেটাও হয়নি। আচ্ছা, তার মানে খুব প্যাথেটিক, একটু হলে ভালো হতো তাই না? পুজোয় ধরেন যে অঞ্জলি দিতে গেলে যে একটা প্রেম হয়, যে অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় এই কেউ একটু গায়ে ফুল ছুঁড়ে দিল বা ওই প্যান্ডেলে ঢোকা বেরোনোর পথে কেউ একটু তাকিয়ে চলে, তো মানে রাস্তাঘাটে সেটা তো হয়েই থাকে, কিন্তু মানে সেরকম ভাবে প্রেম হয়নি, সে বরের সাথেই প্রেম হয়েছে যা হয়েছে বিয়ের পর। তারপর যখন ধরো বিয়ের পর প্রথম পুজো, সেটা কিভাবে কাটিয়েছিলে? বিয়ের পর প্রথম পুজো তো খুবই ভালো, মানে যা হয় প্রথম বছর তো খুবই ভালো কেটেছিল, বরের সাথে ঘোরা ফেরা করা মানে যা হয় ঠাকুর দেখা এই এইসব নিয়ে খুব ভালো কেটেছিল আর কি। তারপরে দুজনে মিলে মিলেমিশে সুন্দর করে সাজিয়ে নিয়েছো। একটা গান শুনবো, কি গান শোনাবে? এখন আমি একটা রবীন্দ্রসঙ্গীত গান গাই। Thank you.
আজকে যে দুজন শিল্পী বন্ধু রয়েছেন আমার সঙ্গে, দুজনেই প্রেম বিবাহ এই পর্বগুলি পেরিয়ে দুজনেই এখন ছোট্ট ছোট্ট দুটো পুচকের দায়িত্ব নিয়ে বিরাট ব্যস্ত। কিন্তু তার মাঝেও তো নিজেদের ভালো লাগা, নিজেদের ভালোবাসা এগুলো তো হারিয়ে যেতে পারে না, কারণ সেইগুলোকে যদি ধরে রাখা যায় তবেই তো সবটা ঠিক থাকবে, তাই না? ঠিক কথা। এবং সেই ভালো লাগাটা প্রেম হতে পারে, সেই ভালোবাসাটা গান হতে পারে, সব কিছুই হতে পারে। দেখা যাক কার মনের মধ্যে কোনটার প্রভাব ঠিক কতটা, অবশ্যই সেই কথায় থাকবো। তবে এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিরতির, বিরতির ওপার থেকে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির ওপার থেকে আবারও ফিরে এলাম আমাদের সপ্তমীর এই আড্ডায়, পুজো অর্ঘ্যের এই আড্ডায়। শুভ্রজিতা আর কুভেলি রয়েছে আজকে আমাদের সঙ্গে। শুভ্রজিতা, একটা গান শুনি, তারপর কথায় আসব। কি গান শোনাবে বলো? শ্যামল মিত্র গান, কী নামে এটাকে বলবো তোমাকে? সব পরপর প্রেমের গান, এরপর যদি প্রেমের গল্পগুলো না হয় তাহলে তো হবে না। গান মানেই তো প্রেম, তাই না? গান মানেই প্রেম, বিরহ থেকেও প্রেম আসে, বিরহ থেকেও প্রেম আসে, একদম। সে তো মানে প্রেমকে আরও বাড়ায়। হ্যাঁ, তবে প্রেমের আবার অনেক রকম মানে ব্যাপার আছে তো, ভাগগুলো আবার আজকে তো শিখবো। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। মাতাল হওয়ারই মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, আমি যে মাতাল হওয়ারই মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। মানে এই সমস্ত গান শুনলে আবার বারবার সেই প্রেমের কথা মনে পড়ে যায়। শুভ্রজিতা, বৌদি তো একদম ফাইনালাইজ হয়ে গেল, বিয়ে হয়ে গেল, তার আগের গল্প একটু শুনবো। তার আগে হ্যাঁ, প্রেম তো করেছি একজনের সঙ্গে, অবশ্যই পূজোর প্রেম। ইরে না, সেরকম পূজোর প্রেম বলে কিছু, মানে পূজোর আগেই ফিক্স করে নিতে যাতে পূজোয় ঘুরতে পারো? না না, ওরকম ব্যাপার স্যাপার ছিল, ওরকম ব্যাপার ছিল না। তাহলে সরস্বতী পুজো? না, আমার একজন সঙ্গে ছিল, একজন সঙ্গে রিলেশনশিপ ছিল। আচ্ছা, বহু বছরের সম্পর্ক, বহু বছরের সম্পর্ক, প্রায় 9-10 বছরের, বেশ ছোটবেলা থেকে।
ওরে বাবা, ক্লাস না তোমার ধরো, হ্যাঁ টেন ইলেভেন থেকে, ইলেভেন তখন আমরা একসাথে গান বাজনা করতাম, গানেরই মানুষ ছিলেন একদম। তো তার সঙ্গে পুজোয় বেরিয়ে একটা অন্যরকম প্রেম, ধরো এগ রোল খেতে খেতে মামা না, পুজোয় ঠিক তার সাথে কতদিন ঘুরতে পারিনি কিন্তু, ওই জন্যই কি আর থাকলো না সেটা বলতে পারবো না, আমার সঙ্গে সমবয়সী প্রেম তো ঠিক ওই মানে ফাইনালাইজটা হয় না আর কি, মানে রবীন্দ্রনাথ রবি ঠাকুরের কথায় সেই যার সঙ্গে প্রেম করে থাকে ঘরে বেঁধে না আটা ওই চিনি আটা ময়দার সঙ্গে মিশে যাবে, ব্যাপারটা ব্যাপারটা সেরকম একটা মানে ওই ঘুরিয়ে দেখতে গেলে ব্যাপারটা সেরকম একটা হয়ে গেছিলো আর কি, তা হয়নি। চাই যাই পুজোতে কিন্তু কোনোভাবে কোনোদিন আমি প্রেম মানে ঠাকুর দেখতে যাওয়া কারো সেরকম, আমরা পুজোতে ঘুরতে আমার বন্ধুদের সাথে রাত্রির দিকে ঠাকুর দেখা এরকম ছিল, এইরকম ছিল। লুকিয়ে প্রেম করার কিন্তু একটা মজা আলাদা ছিল, না প্রেমটা প্রথম প্রথম আমাদের লুকিয়েই ছিল, লুকিয়েই করতাম, পরে ব্যাপারটা জানাজানি হয়ে গেছিলো না এই ভাবে, মানে যখন থেকে আমি ধরো গান বাজনা করতে শুরু করি কলকাতার বুকে 2007-08 সাল থেকে, তা তখন থেকে মোটামুটি ইন্ডাস্ট্রিতে একটা জানতো আমাদের জনকে গেঁড়া গেঁড়ি বলে ডাকতো, ও হ্যাঁ আমি নামটা বলছি না তার, যাই হোক মোটামুটি ইন্ডাস্ট্রিতে ধরো আমাদের ডক্টর শ্রীকুমার চ্যাটার্জি বা যারা আমাদের আমার সাথে পরিচিত তারা কিন্তু আমাকে জানতো, মানে তার সঙ্গে ওর সঙ্গে আমাকে গেঁড়া বলতো তাকে গেঁড়ি বলতো। তো এই যে লুকিয়ে প্রেম করা, তখন তো একটা ভয় ছিল যে বাবা মা দেখে ফেললে খুব বকবে, না বাবা মা পরে জেনে ফেলেছিল, পরে জেনে গিয়েছিল, কিন্তু যতদিন ব্যাপারটা লুকিয়েছিল ততদিন কি একটা অন্য মজা ছিল, সেটা হয়তো ছিল ব্যাপারটা। তবে ব্যাপারটা কী জানো, মানে আমাদের গানের ব্যাপার তো মানে ওই সবসময় সব জায়গায় একসঙ্গে গান করতাম, ফলত একটা সবাই মধ্যে একটা জানাজানি হয়ে গিয়েছিল, লুকিয়ে রাখা যায়নি, লুকিয়ে রাখা যায়নি। আসবো কুহেলির কাছে, কুহেলি বিয়ের পর তো প্রেমটা শুরু হলো, তারপর দীর্ঘ 9টা বছর, কেমন অনুভূতি? খুব ভালো অনুভূতি, কারণ আমার হাজবেন্ড ভীষণই ভালো সব ব্যাপারে, আমাকে খুবই মানে উৎসাহ দেয় গান বাজনা যাই করি, মানে কোথাও বন্ধুদের সাথে ঘুরতে গেলাম বা যাই করি আমাকে প্রচণ্ড উৎসাহ দেয় আর সবসময় আমাকে সাপোর্ট করে সব ব্যাপারে, তার জন্য মানে অনুভূতি খুবই ভালো, অনুভূতি খুবই ভালো। এখন যখন ধরো ঠাকুর দেখতে যাও হাজবেন্ডকে নিয়ে মেয়েকে নিয়ে এবছর যাবে, যখন মনে হয় যে সবাই বেশ ছোটো ছোটো ছেলেমেয়েরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে সবাই বেরিয়েছে, মনে হয় যে আমি যদি একবার এরম বেরোতে পারতাম বা যদি মানে মেয়েকে নিয়ে তো আমরা বেরোই একদিন, আমি একা বেরোই বরের সাথে, আমার হাজবেন্ডের সাথে একদিন একা বেরোই না, আমি বলছি ধরো আগেকার মানে ধরো ছোটবেলা যদি এরকম একটু প্রেম হতো কেমন হতো কখনো ভেবে দেখেছো? হ্যাঁ সেটা তো একটু মনে মনে একটু মনেই হয়, কিন্তু এখন মানে এটাও খুব ভালো একটা অনুভূতি, সেটা হয়নি কিন্তু এটাও খুব ভালো একটা অনুভূতি যে মানে সবাই মিলে একটা ফ্যামিলি যাওয়া একসাথে খুব ভালো লাগে এটা একেবারেই। আসলে পাশের মানুষটা যদি ঠিক হয় না বিয়ের আগে আর বিয়ের পরে কোনো ফারাক থাকে না। পরিবারে কে কে আছে? পরিবারে আমার শ্বশুর শাশুড়ি মা, তারপরে আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, ব্যাস আর আমার ননদ, ননদের বিয়ে হয়ে গেছে অনেক দূরে থাকে সে, এই আমার ফ্যামিলি সকলকে নিয়ে এইভাবে এগিয়ে চলে, সকলকে নিয়ে এগিয়ে চলে একদম এইভাবে এগিয়ে চলতে থাকো। একটু গান শুনবো। আচ্ছা কি গান শুনবো? আমি এক শ্রেয়া ঘোষালের গাওয়া একটা আধুনিক গান গাইছি। ঠিক আছে। প্রজাপতি মোর মিলুক পাখনা, দূরে যত দূরে যদি যাক না, সোনালি রোদ আঁকে আলপনা, সোনালি রোদ আঁকে আলপনা, স্বপ্ন ভেসে ভেসে যায় যাক না, প্রজাপতি মন মিলুক পাখনা, দূরে যত দূরে যাই যদি যাক না, মেঘলা আকাশ যদি রোদ না থাকে, স্বপ্ন ভেসে যাবে আটকাবে কে, মেঘলা আকাশ যদি রোদ না স্বপ্ন ভেসে যাবে আটকাবে কে, সত্তর যদি মেঘ হতে চায়, সত্তর যদি মেঘ হতে চায়, সৈন্য নিয়ে সামনে আসুক না, প্রজাপতি মোর মিলুক পা
দূরে চাই যদি চাক না ছাড়া ফিকে জীবন বাঁচব নিয়ে স্বপ্ন কল্পনা প্রজাপতি মোর মিলুক পাখনা দূরে যত দূরে যাই যদি যাক না সোনালি রোদ আঁকে আলপনা সোনালি রোদ আঁকে আলপনা স্বপ্ন ভেসে ভেসে যায় যাক না প্রজাপতি মোর মিলুক পাখনা দূরে যত দূরে যাই যদি যাক না। খুব পরিচিত গান, আমাদের সকলের ভীষণ পছন্দের শিল্পীর, এই সময় একদম জনপ্রিয় একজন শিল্পীর খুব পরিচিত একটি গান শুনলাম কোহেলির কাছ থেকে। সময়টা বদলেছে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সব কিছুতে বদল এসেছে। যদি পুজো নিয়েই কথা বলি তাহলে দেখবেন পুজোর সাজ সজ্জা, পুজো নিয়ে উদ্যোক্তাদের চিন্তাভাবনা, সেখানে যেমন বদল এসেছে, পোশাক আশাকে বদল এসেছে, খাওয়া দাওয়া সব জায়গায় কিন্তু একটা বদল এসেছে, গানের ক্ষেত্রে বদল এসেছে, ধরনের কিছু বদল এসেছে গানের ধরনগুলোর মধ্যে। যদিও ওল্ড ইজ গোল্ড কিন্তু নতুন গানও হচ্ছে, সবটা নিয়েই চলতে হবে। প্রেমের ক্ষেত্রে একটা বদল এসেছে, সব বদলগুলো কিছুটা ভালো কিছুটা মন্দ, কথা বলবো সেই সব বিষয় নিয়ে শুভ্রজিতা এবং কোহেলির সঙ্গে। সপ্তমীর আড্ডায় আমরা রয়েছি, এখন কিন্তু বেশ সন্ধে, বুঝতেই পারছি স্টুডিওর বাইরে কিন্তু মানুষের ঢল নেমেছে প্যান্ডেলে প্যান্ডেলে, তবে আমরা থাকবো গানে আড্ডায় একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, চলছে মহাসপ্তমীর পুজো অর্ঘের এই বিশেষ আড্ডা। আর যেহেতু সব বিষয়ে অল্প বিস্তর বদল এসেছে, তাই এই সপ্তমীর আড্ডা একটুখানি সেই বদল নিয়ে কথা বলা যাক। শুভ্রজিত, তোমার সময়টা একরকম পেরিয়ে এসেছে, তোমার ঘরে একজন বেড়ে উঠছে, প্রত্যেকটা ছেলের একটা ভূমিকা থাকে, কখনো সে প্রেমিক, কখনো সে হাজব্যান্ড, কখনো সে বাবা। কী মনে হয় যে এই যে প্রেমের ক্ষেত্রে যে একটা হিউজ চেঞ্জেস, যেটা অনেকেই হয়তো ভালো চোখে দেখেন না, একজন বাবা হিসেবে তোমার কী অভিমত? দেখো, চেঞ্জ তো আসবেই, কারণ যুগের সঙ্গে সবটাই বদলাচ্ছে, তাই না? আমরা তো আর পিছিয়ে যাচ্ছি না, এগোচ্ছি। তো এবার এগোনোটা কীভাবে এগোচ্ছি সেটা দেখতে হবে, কীভাবে এগোচ্ছি। এগোনোটা খুব স্বতঃস্ফূর্তভাবে এগোচ্ছি, যুগের সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছি, তাই তো? তা এগোতে গিয়ে ওই যেটা বললে, সবটাই ভালো আছে মন্দ আছে। আগেকার যে আগে একটা সময়, একটা অনেক সময় আমাদের মানে বড়দের গুরুজনদের বলতে শোনা যায়, আমাদের সময় এই ছিল, এখন এই সব হচ্ছে। মানে তার মানে আগে যা ছিল সবটাই ভালো ছিল, এখন যা আছে সবটাই খারাপ। সবটাই খারাপ, এটা তো ঠিক না, হতে পারে না, হতে পারে না। আমাদের সময় এরকম ছিল, আমাদের সময় এই ছিল, আমাদের সময় আজ থেকে বিগত 30 বছর আগে, 50 বছর আগে যে সময়টা ছিল, সেই সময়কার সামাজিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সব কিছুই একটা অন্যরকম ছিল। আজকে 30 বছর পরে, 50 বছর পরে আমরা যে অনেক আধুনিক, অনেক মডার্ন জায়গায় দাঁড়িয়ে আছি, তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে মানুষের সত্যি কথা, এখন খুব মানুষ ফাস্ট ছুটছে, মানুষ ফাস্ট। একটা বিষয় নিয়ে একটা গান, ছোট্ট কথা, একটা গান আমরা সবাই গান গাই, অনেকেই গান গাই, প্রত্যেকেই গান গায়। একটা গান নিয়ে মানুষ কি ভাবে, খুব ভাবার সময় খুব নেই, মানুষ ভাবে না। একটা গান পড়ে পরে কজন গানটা পড়েই না, পড়ে সেটাকে আত্মস্থ করা, ভাবা, যে কোনো গানই হোক, সে রবীন্দ্রনাথের গান হোক, গানটা গান, যে কোনো গানই হোক, প্রেমের গান হোক, গানটা পড়ে যে গানটা ভাবা, গানটা একটু যে কী বলতে চাইছে, এই ভাবার সময়টুকু মানুষের এখন নেই।
শুনছে, গান শুনছে, তুলে ফেলা হলো, গান তোলা হয়ে গেলো, এখন তো গান কেউ শেখে না, এখন গান তো তোলা হয়েছে, ওই শুনে তোলা হয়েছে, গান কেউ কেউ শেখে না, তা যাই হোক, তা ওরকম হয়ে গেলো, তা গানটা কিন্তু ভাবে না কোনো জিনিস, ভাবার মানুষ, ওই বললাম সময়টা খুব ফাস্ট ছুটছে, সবাই ছুটছে। আমার বাড়িতে আমার মেয়েটা আজকে সে 4 বছর বয়স, ঠিক আছে, এই বয়সে তার যা অ্যাক্টিভিটিস আমার দেখা, সেটা মানে কিছু বলা যায় না, ওটা কিছু বলা যায় না, মানে ওটা চিন্তাভাবনার বাইরে, মানে ওর যা চিন্তাভাবনা, ওর যা চয়েস, কিছু এই যে সমস্ত গান, গানগুলো ভালোবাসে, গানগুলো শোনে, কিন্তু একটা অনেক পুরনো গান, সত্যনাথ মুখার্জির একটা গান, তুমি মেঘলা দিনের নীল আকাশের স্বপ্ন আমার, খুব পুরনো গান, গানটা আমি একদিন গাইছিলাম, ও কোথাও ঠিক শুনেছে, একদিন বলছে বাবাই আমাকে তুই তুই করে কথা বলে, নীল আকাশের স্বপ্ন আমার মনে এই গানটা শুন, চালা ফোনে আমি শুনবো, মনে হ্যাঁ কদিন ওই গানটা শুনে শুনে ঘুমিয়ে পড়লো, মানে ও রাত্রে একটু ঘুমায়, গান শুনে শুনে ঘুমায়, তো ওই গানটাকে চালাতে হবে, ওই গানটাই ও শুনবে। অভ্যাস একটা খুব বড় জিনিস, হ্যাঁ, যেভাবে অভ্যাস করানো হবে একজন বাচ্চাকে, সে কিন্তু ঠিক সেইভাবে, আবার এখনকার দিনে গানও গাইছে, কিন্তু সবটাই নিয়েছে, এখনকার দিনে গানও গাইছে, একদম, হ্যাঁ, ওই যে কি কি একটা গান এখন রিসেন্ট বেরিয়েছে না, কি সমুদ্র ঢেউ খেলে নাকি, কোঁকড়া কোঁকড়া চুলে, ও সেটাও গাইছে, সবটাই নিয়েছে, গলায় মালা, চুড়ির খোলা, কি হাতের চুড়ি, এসব গাইছে, বাকিটা ওর সিদ্ধান্ত একটা সময়ের পর দিয়ে, দিব্যি গাইছে, নাচ করছে, মানে এখনকার দিনের গান নাচছে, এসব গান, আবার পুরোনো দিনের কিছু ওই নজরুল গীতির বিশেষ পুরোনো দিনের গান, ওই গানগুলো বলছে আমি নাচবো, ওই গানটা চালিয়ে দাও নাচবো, মানে একটা কম্বিনেশান আছে, কিন্তু ফার্স্ট এখনকার দিনের বাচ্চারা এখনকার মতোই হবে, এটাকে আমরা যদি বলি আমাদের সময় এরকম তুলনা করলে হবে না, বলছি আমি বাবা একদিন আমি এরকম ছোট জামা পরবো, বলছে আমি এরকম ছোট জামা, আমার জামা এরকম মাপ দেখাচ্ছে, আমার ছোট যেরকম ছোট জামা লেহেঙ্গা এরকম এখানটা ফাঁকা থাকবে, আমি না এরকম ফাঁকা থাকবে না, এটা ভালো দেখাচ্ছে না, হ্যাঁ এটাই ভালো দেখাবে, এটাই ভালো, একদম এইরকম একটা পরিবর্তন আসছে। এবার একটু আসবো কুহেলির কাছে, কুহেলি তোমারও তো এক মানে ঘরে মেয়ে রয়েছে, কী চিন্তা ভাবনা মা হিসেবে, কারণ মেয়েদেরও তো অনেক ভূমিকা থাকে, কখনো প্রেমিকা, কখনো স্ত্রী, কখনো সন্তান, কখনো মা, কী মনে হয়? আমি তো মানে আমার মেয়ে যেটা মানে ওর, আমি ওকে কখনো চাপিয়ে দেবো না যে তুই এটা কর, তুই গান কর, বা তুই নাচ কর, বা তুই, ও যেটা ইচ্ছা, ওর যেটা মানে ইচ্ছা হবে সেটাই ও করবে। তবে ওর খুব মানে আমি দেখি যখন আমি গান করি তখন মানে ওই গানগুলোর খুব মুখস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি, মানে ওর তো বেশি বয়স না, 2.5 বছর, মানে মোটামুটি 2.5 বছরের কাছাকাছি বয়স, কিন্তু যে গানটাই করি ও দেখি একবার শুনলে বা দুবার শুনলে সেই গানগুলো মুখস্থ হয়ে যায়। তো এবার ওর ইচ্ছা আর কি, ও যেটা করবে না করবে সেটা ওর ব্যাপার, মানে কোনো চাপিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই যে তোকে গানই করতে হবে বা তোকে নাচই করতে হবে বা তোকে অন্য কিছু করতে হবে, যেটা ওর ইচ্ছা, ওর ইচ্ছা একেবারেই। তাই আমরা আবার একটু গানে ফিরবো, শুভ্রজিতার গানে যাবো, কি গান শোনাবে? আমি দূর হতে তোমারই দেখেছি, আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে থেকেছি, বাজে কিঙ্কিনির নিঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি, আমি দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে থেকেছি, বাজে কিঙ্কিনির নিঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি, আমি দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে থেকেছি, ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল, ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল, ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি, দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে থেকেছি, বাজে কিঙ্কিনির নিঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি,
আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি। কস্তুরী মৃগ তুমি, যেন কস্তুরী মৃগ তুমি, আপন গন্ধ ঢেলে হৃদয় ছুঁয়ে গেলে, সে মায়ায় আপনারে ঢেকেছি। ওই কপোলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে সত্য। ওই কপোলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে সত্য। আমি ভ্রমরের গুঞ্জনে তোমারই ডেকেছি, দূর হতে তোমারই দেখেছি, আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিঙ্কিনি রিনি ঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি। পূজো, পূজোর প্রেম নিয়ে অনেক কথা হলো, কিন্তু পূজো তো শুধুমাত্র পূজো বলতে তো শুধুমাত্র পূজোর প্রেম নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে আরও অনেক কিছু, সেই সব বিষয়গুলোতে আমরা ঢুকবো। তবে শুভ্রজিৎটা এত সুন্দর একটা গান শোনালো, মনে হচ্ছে যে গানের রেশেই বেশ খানিকক্ষণ আটকে থাকি, তাই কুহেলির কাছে চলে যাব। কুহেলি, কোন গান রয়েছে আমাদের জন্য? আমি এখন একটা আধুনিক গান গাইবো, লতা মঙ্গেশকরজির গাওয়া। আচ্ছা, তাকে আমরা হারিয়েছি এবছর, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোনা যাক। পামাগারি সা তার চোখের জটিল ভাষা, ধাধা পামাগারি পড়ে পড়ে বোঝার আশা। সামা পাধানি সা জানি শুধুই দুরাশা, পামাগারি সা তার চোখের জটিল ভাষা, ধাধা পামাগারি পড়ে পড়ে বোঝার আশা। সামা পাধানি সা জানি শুধুই দুরাশা। বলুন বলে সবই তারি কুয়াশা, পা পামাগারে সা তার চোখের জটিল ভাষা, ধাধা পামাগারে পড়ে পড়ে বোঝার আশা। সামা পাধানি সা জানি শুধুই দুরাশা। জীবন ভরে শুধু গা ধানি সানি সারি সারি গা, বলে জীবন ভরে শুধু গা। কি যে গাহি হাই শুধু বেদনার, সুর সাধনার একই যাতনা, তাই ভাবি সারে গা মা পা সা পা গা সা তান তুলে, মা পা ধানি সা মা সা ধা মা গান ভুলে। তার চোখেতে আর যাব না আর গাব না, সা সা ধা মা নি নি পা গা মা মা গা রে সা, তাই ভাবি সারে গা মা পা সা পা গা সা তান তুলে, মা পা ধানি সা মা সা ধা মা গান ভুলে। তার চোখেতে আর যাব না আর
করে গাব না, সা সা ধা মা নি নি পা গা মা মা গা রে সা, পা মা গা রে সা, তার চোখের জটিল ভাষা, ধা ধা পা মা গা রে, পড়ে পড়ে বোঝার আশা, সা মা পা ধা নি সা, সা জানি শুধুই দুরাশা, পা পা মা গা রে সা। পূজা অর্ঘ্যের সপ্তমীর সন্ধ্যায় রয়েছি আমরা গানে আড্ডায় শুভ্রজিতা এবং কুহেলিকে সঙ্গে নিয়ে। তবে এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে সময় একটা বিরতির। বিরতির ওপার থেকে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির ওপার থেকেই আবারও ফিরে এলাম মহাসপ্তমীর পূজা অর্ঘ্যের এই আড্ডায় কুয়েলি এবং শুভ্রজিৎদাকে সঙ্গে নিয়ে। আর বিরতি থেকে ফিরে এসে একেবারে সরাসরি কুয়েলির গানে যাব। কি গান রয়েছে এখন? আমি নদীর যেমন ঝর্ণা আছে, আরতি মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটা খুব পরিচিত গান। হ্যাঁ, নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণারও নদী আছে, আমার আছো তুমি শুধু তুমি, আমার আছো তুমি শুধু তুমি, বাঁশির যেমন কৃষ্ণ আছে, কৃষ্ণেরও বাঁশি আছে, আমার আছো তুমি শুধু তুমি, আমার আছো তুমি শুধু তুমি। যতই থাকো দূরে সরে তোমায় দূরে ভাব কেন, তোমার আমার মাঝে ওগো আড়াল তুলে রাখব কেন, যতই থাকো দূরে সরে তোমায় দূরে ভাব কেন, তোমার আমার মাঝে ওগো আড়াল তুলে রাখব কেন, সুখের যেমন দুঃখ আছে দুঃখের মাঝেও সুখ যে আছে, আমার আছো তুমি শুধু তুমি, আমার আছো তুমি শুধু তুমি। যেমন পথিক আছে পথিকের পথ যে আছে, আমার আছো তুমি শুধু তুমি, আমার আছো তুমি শুধু তুমি, নদীর যেমন ঝর্ণা ঝর্ণারও নদী আছে, আমার আছো তুমি শুধু।
শুধু তুমি আমার আছো তুমি শুধু তুমি রয়েছে সপ্তমীর সন্ধ্যায় পূজা অর্ঘ্যর আমাদের এই বিশেষ পর্বে কুহেলি হাউসওয়াইফ হ্যাঁ হাউসওয়াইফ আচ্ছা মানে ঘরের কাজকর্ম মেয়েকে নিয়ে অনেকটা সময় কেটে যায় রান্নাবান্না করা হয় হ্যাঁ রান্নাবান্না মাঝে মাঝে করা হয় এমনি আমাদের মানে রান্নার লোক আছে কিন্তু তবুও মাঝে মাঝে শখে রান্না করা হয় মানে রান্নাটা করতে আমার ভালো লাগে কোনো ভালো একটা পদ মানে মোটামুটি ভালো একটা কোনো পদ ইলিশ মাছ হলো বা কিছু একটা ভালো টালো ইউটিউব দেখে বেশ নতুনত্ব কিছু রান্না করা ভালো লাগে তোমার হাতের তৈরি করা কোন ডিশটা খেতে বাড়ির সবাই খুব ভালোবাসে সর্ষে ইলিশ তারপর মটন এগুলো খেতে ভালোবাসে আর এই যে পুজো চলছে পুজো মানে তো চার দিন চার রকম খাওয়া দাওয়া কাল তো নিশ্চয়ই উপোস গেছে ষষ্ঠীর উপোস গেছে করতে হয়েছে আমিষ তো খাওয়া যায়নি আজকে তো মোটামুটি কি বাইরে না বাড়িতে খাওয়া দাওয়া আজকে বাইরেই খাবো মানে পুজোতে বাড়িতে আর ভালো লাগে না বাড়িতে তো সবসময় রোজই তো খাওয়া হয় পুজোর সময় একটু বাইরেই ভালো লাগে একদম মানে ঘুরে টুরে খাওয়া দাওয়া করে একটু রাত্রি করে বাড়ি আসবো ব্যাস আসলে পুজোর কটা দিন বাড়ির কোনো কাজ করতেই ইচ্ছে করে না এটা হচ্ছে খুব পরিষ্কার কথা এবার আসবো শুভ্রজিতদার কাছে একেবারে খাদ্যরসিক মানুষ ঠিক বলেছো এইটাই একদম পারফেক্ট আমি খুব খেতে ভালোবাসি খেতে ভালোবাসো এবং সেটা শুভ্রজিতদার সঙ্গে খাওয়া নিয়ে গল্প করলেই বোঝা যায় তাই না হ্যাঁ ঠিক হ্যাঁ আগেও তো তোমার সঙ্গে খাওয়া নিয়ে গল্প করেছি ঠিক প্রচুর গল্প হয়েছে আজকে কি স্পেশাল সপ্তমী স্পেশাল কি আজকে গতকাল তো নিরামিষ ছিল ঠিক কথাই কিন্তু আমাদের বাড়িতে কেউ ষষ্ঠী ষষ্ঠী পালন করে না নিরামিষ উপোষ টুপোষ কেউ করে না মা শরীর খারাপ মা করে না আমার বউকে করতে দিই না ষষ্ঠী করে কিছু হবে না নিজের দল ভারী করা বলে যা আছে কপালে তাই হবে ষষ্ঠী করে কিচ্ছু তা আজকে ওই মাছই হয়েছে মাছ আর সন্ধ্যেবেলা আমরা তো বেরোবো সকাল সন্ধ্যেবেলা বেরিয়ে একটু এখান থেকে অনুষ্ঠান সেরে বেরোনো হবে সন্ধ্যেবেলা তারপর কি বিরিয়ানি নাকি ও আমার বউ খাবে হ্যাঁ আর তুমি আমার অন্য জিনিস কি একটু ওই মানে চাইনিজ ডিশ আচ্ছা তুমি চাইনিজ চাইনিজটা খেতে ভালোবাসো আর বিরিয়ানিটা আমি ঠিক কোনই পছন্দ করি না খাই ওই আর কি কেন ওই আর কি মানে কোনো রকমে খেয়ে হ্যাঁ মানে খুব যে লাইক করি এরকম ব্যাপার না কাল তো আবার অষ্টমী অষ্টমী মানে তো উপোস আবার একটা নিরামিষের ব্যাপার ওই দিনটা ভালো অষ্টমী দিন লুচি টুচি হয় তো ওটা ভালো এটা সত্যি কথা বলেছো মানে ওই লুচি খাওয়ার লোভে মনে হয় অষ্টমীর উপোসটা করি এটা কিন্তু আমিও করি শুধুমাত্র লুচির জন্য অন্য আর কোনো কিছু কিছু বেশ সুন্দর মিল আছে তোমার সাথে সত্যিই তাই মানে ফুলকো ফুলকো লুচির সঙ্গে আলুর দম ছোলার ডাল আর একটু মিষ্টি জমে যায় অষ্টমীর দুপুরটা আর মায়ের ভোগ হলে তো লুচি লুচি হলে না একদম তাড়াতাড়ি খিদে পেয়ে যায় সত্যি তাই যেনকে লুচি হয় সেনকে তুমি খাই না খিদে পেয়ে গেছে খিদে পেয়ে যায় একটু গানে থাকবো তারপর আবার খাওয়ার কথায় আসবো কি গান শোনাবে সত্যজিৎ মুখোপাধ্যায়ের গান আজ মনে হয় এই নিরালা আজ মনে হয় এই নিরালা সারাদিন ছন্দের গান শুনি আমি এক স্বপ্নের জাল বুনি নিজেরে হারাই সুরের মায়ায় আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি আমি এক স্বপ্নের জাল বুনি নিজেরে হারাই সুরের মায়ায় আজ মনে হয় এই নিরালায় বাতাসের এই আবেশে চলে যাই অজানা দেশে বাতাসের এই আবেশে চলে যাই অজানা দেশে পাখিরা যেখানে শুধু মরুমের কাকলি শোনায় আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি আমি এক স্বপ্নের জাল বুনি নিজেরে হারাই সুরের মায়ায় আজ মনে হয় এই নিরালায়
জেনু বলি গো আমায় আজ পৃথিবীতে নাই ব্যথা নাই, সে শুধু তুমি গো এত কাছে আছো তাই। কি যেন বলি গো আমায় আজ পৃথিবীতে নাই ব্যথা নাই, সে শুধু তুমি গো এত কাছে আছো তাই। জীবনের এই দোলাতে যেন তাই হৃদয় মাতে, জীবনের এই দোলাতে যেন তাই হৃদয় মাতে, ফুলেরা কেন কে জানে এত যে সুরভি ছড়া, আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি নিজের হারাই সুরেরও মায়ায়। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি নিজের হারাই সুরেরও মায়ায়। আজ মনে হয় এই নিরালায় রয়েছি আমরা সপ্তমীর সন্ধ্যায় পূজা অর্ঘ্যের এই আড্ডায়, শুভ্রজিতা এবং কুহেলিকে সঙ্গে নিয়ে প্রেমের কথা, খাওয়ার কথা, নানান আড্ডায় সন্ধ্যাটা কাটিয়ে দিচ্ছি। আর সারাটা দিন যেহেতু আমাদের অনুষ্ঠানের মধ্যেই কেটে যায়, অনুষ্ঠানের পর আমরাও একটু ঠাকুর দেখতে বেরোবো, তাই একটু সব রকম মিলে একটু গল্প করে নিচ্ছি, কারণ যদি কারোর থেকে ভালো একটা সাজেশান পাওয়া যায় তাহলে কিন্তু সেটাকে অ্যাপ্লাই করা যেতেই পারে। কি সাজেশান দেবে বলো তো? কি জন্য? এই যে আমরা পুজোয় বেরোবো, ধরো এখান থেকে বেরিয়ে তোমরা তো মোটামুটি টুকটাক ঘুরছো, আমরা তো পারছি না এখান থেকে অনুষ্ঠান শেষ করে তারপর বেরোবো, একটু তোমাদের থেকে অল্প অল্প করে একটু মানে সাজেশান নেবো। তোমার বড়ের সঙ্গে বেরিয়ে পড়ো ঠাকুর দেখতে। ঠাকুর দেখতে তো যাই না। ও যাও না? না, তাহলে কোথাও পাপে টাপে চলে যাও। চলে যেতে পারি বলো, আর তুমি কি সাজেস্ট করবে? তুমি তো ঠাকুর দেখতে যাও না বললে, তাহলে বাড়িতে বসে বড়ের সাথে থাকো, শাড়িগুলো পরে যাবো কোথায়, এত শাড়ি হয়েছে পুজোতে, তাহলে একটুখানি বেরিয়ে টেরিয়ে আসো, একটু খেয়ে আসি কোথাও চলে যাও। হ্যাঁ, রেস্টুরেন্টে খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে, রেস্টুরেন্টও এখন সেই মন্না চ্যানেলের মতো লাইন। সত্যি কথা, ওই অনেকটা সময় হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মধ্যরাত অবধি কাটিয়ে ফিরে আসবো। দেখা যাক কি করি, সবার থেকে অল্প অল্প করে সাজেশন নিচ্ছি, জানি না কি করব। পুজোর সঙ্গে কিন্তু খাওয়া দাওয়ার একটা নিবিড় সম্পর্ক, সেই খাওয়া দাওয়া নিয়ে আড্ডা হবে তবে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। তবে আজকে সন্ধ্যেটা যাই করি না কেন, মানে এই অনুষ্ঠানের পর যাই করি না কেন, আপাতত কিন্তু গানে আড্ডাতেই থাকবো, তাই কুহেলির গানে যাব। আমি এখন লতা মঙ্গেশকরজির গাওয়াই কি লিখি তোমায় এই গানটা গাই। আচ্ছা শুনো। কি লিখি তোমায় প্রিয়তম, পায়
শিনো চুরার বনি ছায়া ঘন পথ আঁকা বাঁকা পাই আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনি বসে আছি বাতায়নে তোমারই আশায় কি লিখি তোমায় ভালোবাসানি শিরাতে ডাক দিয়ে যায় তোমার আশার কথা লেখা আছে সব কিনারায় গুনগুন করে মন ব্যথার ছায়ায় কি লিখি তোমায় ছাড়ার কোনো কিছু ভালো লাগে না আমার কি লিখি তোমায়। এই গানগুলো প্যান্ডেলে না চললে যেন মনেই হয় না পুজোটা এসেছে, তাই না? মানে গানগুলোর সঙ্গে পরিচয় তো আমাদের সেইভাবেই, পুজো প্যান্ডেলে শুনে 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 বাজে এবং সেটা একটা কিন্তু বিরাট প্রাপ্তি বলো। ভালো লাগে শুনতে, আমাদের ছোটবেলাটা জড়িয়ে রয়েছে তো, আর পুজো মানেই তো ছোটবেলার কথা ভীষণভাবে মনে পড়ে। কুহেলি, পুজোয় বাবা মায়ের কাছে যাওয়া হয়? হ্যাঁ, আমার মানে বাবা মার বাড়ি কাছেই, বেশিক্ষণ লাগে না আমার বাড়ি থেকে আর কি। কোথায় থাকো তুমি? 15 মিনিট, আমার রহরাতে, আমি রহরায় থাকি। আচ্ছা, তো ওখান থেকে আমার বাড়ি যেতে এই 15-20 মিনিট লাগে আর কি, 15-20 মিনিট আর কি। বেশি আমারও ওখানেই বেড়ে ওঠে, আমি ওখানকারই মেয়ে। ও তাই? হ্যাঁ, আমি খড়তা। আচ্ছা আচ্ছা। আর শুভ্রজিৎটা শ্বশুর বাড়ি যাওয়া হয়? হ্যাঁ যাওয়া হয়, ওই দশমী প্রণাম করতে যাওয়া হয়। আমার ওয়াইফ যায় পুজোর সময়, একদিন তো থেকে আসে গিয়ে, তো আমি ওই দশমীর পরে একদম গিয়ে বিজয়া সেরে গিন্নিকে নিয়ে বাড়ি ফেরো? না, সবসময় হয় না, ও কিছুদিন থাকলে থাকে বা আমি চলে আসি। চলে আসো তুমি, এইভাবে আসলে সব দিকটা ব্যালেন্স করে চলতে হয় না, ছেলে মেয়ে উভয়কেই। কারণ দেখো, তারা তো বছরের এই কটা দিন অপেক্ষায় থাকে যে কখন ছেলে মেয়ে একটু আসবে কাছে, একটু বসে কথা বলবো। সব বাবা মায়েরই অপেক্ষায় থাকে, আর সব ছেলেমেয়েরাই কিন্তু নিজেদের জায়গা থেকে চেষ্টা করে বাবা মায়ের কাছে পৌঁছানোর, হয়তো হয়ে ওঠে না অনেক ক্ষেত্রে। আসলে আমাদের বাবা মায়েরাও কিন্তু অপেক্ষা করে থাকে পুজোর কটা দিন যে কখন ছেলেমেয়েরা একটু কাছে আসবে, একটু আড্ডা, একটু খাওয়া দাওয়া, একটু গল্প। কারণ তারা এখন আর কেউই সেভাবে কিন্তু বেরোতে চায় না বাড়ি থেকে, দেখবে বয়সের সঙ্গে সঙ্গে যেটা হয়। সুতরাং ছেলেমেয়েরাও চেষ্টা করে, হয়তো পেরে ওঠে না সবাই, কারণ সবাই যে একই শহরে থাকে এমনটা তো নয়, কেউ বিদেশে থাকে, কেউ ভিন রাজ্যে থাকে, সবার পক্ষে সম্ভব হয় না। যাই হোক, সে কথায় আর যাবো না, গানে থাকবো। কী গান? এত সুরের এত গান, সুবিশ একদম পুজোর গান, এটা পুজোর সময় রিলিজ করেছিল না? যদি কোনো দিন থেমে যায় সেই দিন তুমি অত গো, জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত
যদি কোনো দিন থেমে যাও, সেই দিন তুমি অতয় গো, জানি ভুলে যাবে যে আমায়, এত সুর আর এত গান। কতদিন আর জীবন, কত আর মধুলব, কতদিন আর জীবন, কত আর মধুলব, তবুও তো পেয়েছি তোমায়, তবুও তো পেয়েছি তোমায়, জানি ভুলে যাবে যে আমায়, এত সুর আর এত গান। যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমি অতয় গো, জানি ভুলে যাবে যে আমায়, এত সুর আর এত গান। গেছি সেই যে গানে দিয়েছি প্রাণ, আমি তো গেছি সেই যে গানে দিয়েছি প্রাণ, ক্ষতি নেই আজ কিছু যত কিছু তার, ক্ষতি নেই আজ কিছু আর, ভুলেছি যত কিছু তার, এ জীবনে সবই যে হারা, এ জীবনে সবই যে হারা, জানি ভুলে যাবে যে আমায়, এত সুর আর এত গান। যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমি অতয় গো, জানি ভুলে যাবে যে আমায়, এত সুর আর এত গান। না, আমরা কেউ কাউকে ভুলতে চাই না, বরং সবাই একসঙ্গে বেঁধে বেঁধে থাকতে চাই। রয়েছি মহাসপ্তমীর বিশেষ আটটা পুজো অর্ঘতে, তবে এই মুহূর্তের সময় একটা বিরতির, বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির ওপার থেকে আবারও ফিরে এলাম সপ্তমীর সন্ধ্যায় পুজো অর্ঘের এই পর্বে, যেখানে শুভ্রচিত্তা আর কোহেলি রয়েছে আমাদের সঙ্গে। পুজোর প্রেম, পুজোর খাওয়া দাওয়া নিয়ে কথা তো হলোই, কিন্তু পুজোর কেনাকাটা নিয়ে যদি একটু কথা না হয় তাহলে কিন্তু মনটা ভরে না। কোহেলি, পুজোর কেনাকাটার জন্য অনলাইন না অফলাইন কোনটা বেশি প্রেফার করো? অনলাইন থেকেও করি, আবার দোকানে গিয়ে তো কিনতে ভীষণই মানে অসুবিধাই হয়, এত ভিড় হয়, তো অনলাইনেই বেশি কেনাকাটা এখন করি। মানে টাইম অ্যাডজাস্ট করে যাওয়াটা একটা সমস্যা, একটু যাওয়াটা সমস্যা হয়, এত ভিড় হয় এখন দোকানে, যার জন্য একটু অনলাইনে কেনাটাই বেশি মনে হয় এখন ভালো। আর কী ধরনের পোশাক পরতে বেশি ভালো লাগে? আমি তো সব রকমই পরি, কুর্তি, ওয়েস্টার্ন সবই মানে মোটামুটি পরি, শাড়ি সবই পরি।
সব রকমই পড়তে ভালো লাগে, বেশি কুর্তিটাই ভালো লাগে আমার। আজকে খুব সুন্দর লাগছে, এটা কি পূজোর? হ্যাঁ এটা মানে পূজোরই, পূজোরই। আর শুভ্রজিতা অনলাইন না অফলাইন? আমার ওয়াইফই কেনে, অনলাইনে ম্যাক্সিমামটা কেনে, ও পুজোর অনেক আগে থেকে কিনতে শুরু করে দেয় অনলাইনে। ও একটা একটা করে আসছে, একটা একটা করে একমাত্র ফোনে মেসেজ আসছে, আবার কী বুক করলে, আবার কী বুক করলে, একটা প্রতিদিন একটা না কিছু করে একটা আসছে আসছে আর পুজোর আগে থেকে। পুজোর সময় মানে সত্যি কথা একটা ব্যাপার, এখানে কি মানে কোথাও গিয়ে কেনাকাটি করা করে এত ভিড়ভাড়টা না পোষা ভালো লাগে না। একটা সময় ছিল মানে তখন একটা কেনাকাটি করতে যাওয়াটাও একটা মজার ব্যাপার, মানে পুজোর শপিং করতে যাচ্ছি, পুজোর শপিং, এটাও একটা ব্যাপার যে। কিন্তু এখন এত ভিড়ভাড়টা মানে ক্রাউডটা এত বেশি ভালো লাগে না, মানে একটা খুব অস্বস্তিকর, মানে আনন্দটা না আনন্দ থাকে না, একটু কষ্ট পরিণত হয়েছে। তারপরে একটু খাওয়া দাওয়া করবে, আর ভিড়ের ভাটটার মধ্যে কোনো রেস্টুরেন্টে ঢোকা মানেই তো সেই তো জায়গাই পাওয়া যায় না, সেই লাইনে দাঁড়াতে হয়। আর মানে মোটামুটি এখন অনলাইন শপিংটা ওটাই প্রচলিত হয়ে গেছে। হ্যাঁ এখন অনলাইনটাই মানে মানুষ তো যতটা সুবিধা পায় সেই সুবিধাটা তো মানুষ নিতে চায়, নেবে, স্বাভাবিক ব্যাপার। তো খাওয়া দাওয়াটাকে পুজোর সময় কখনো অনলাইন অর্ডার দিয়ে আনা হয় মানে অন্য সময় যে খাওয়াটা পাওয়া যাবে যে মেনুটা পুজোর সময় সেই জিনিসটা কোথাও পাওয়া যায় যত বড় রেস্টুরেন্টই হোক না কেন, একদমই তাই। আর পুজোর সময় আর একটা অসুবিধা মানে খাবার ডেলিভারি দিতে কিন্তু খুব চাপ, মানে আপনার ওই তোমার নাগের বাজারে ওখানে, ওখানে আমার দিদির বাড়ি লেক টাউনের ওখানে, তো ওখানে যখন খেতে আসতাম মাঝে মাঝে, তা পুজোর সময় লাইন দিয়ে থাকতো রাত্রির 9টা 10টা ভিড়, লাইন লাইন দিয়ে আরো কষ্টের, আরো কষ্টের ব্যাপার, মানে খাবো তখন পেট খিদে পেয়ে বিরিয়ানি খাবে দাঁড়িয়েছে লাইন দিয়ে, সেই হয়ে যায় সমস্যা। কিন্তু এত খাবার গল্প করতে করতে খিদে পেয়ে যাচ্ছে, তাই আর বেশি খাবার গল্প করবো না, গানে থাকবো কোহেলির গানে। আমি এখন আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, আশা ভোসলেজির গাওয়া এই গানটা গাইব। সবই ভালো লাগে এই নতুন গানের সুরে
মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে। একদম, আমরা সবাই সবার মনের মানুষকে নিয়ে হারিয়ে যাই পুজোর কটা দিন, আর সেই হারানোর আনন্দে আমরা প্রত্যেকে ভালো থাকি, তাই না? সে তো ঠিক। হ্যাঁ সুব্রজিৎ, একদম তোমার কাছে সরাসরি গানে যাব। আচ্ছা, মৃণাল চক্রবর্তীর একটা গান, ঠুংঠাং ঠুংঠাং চুরির তালে থই থই বন্যা নাচে, খুব পরিচিত গান। ঠুংঠাং 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 চুড়ির তালে থই থই বন্যা নাচে রে, রিমঝিম রিমঝিম বরুষাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে। ঠুংঠাং 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 চুড়ির তালে থই থই বন্যা নাচে রে, রিমঝিম রিমঝিম বরুষাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে। শাওন এলো মন বলে কে যেন এলো না, শাওন এলো মন বলে কে যেন এলো না, মরমি মরমিয়া ঘুমরিয়া কাঁদে, নয়নের ধারা মেশে বাদলের মাঝে রে, জল তরঙ্গ বাজে রে, রিমঝিম রিমঝিম বরুষাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে। ঠুংঠাং 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 চুড়ির তালে থই থই বন্যা নাচে রে, রিমঝিম রিমঝিম বরুষাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে। উছলু ছলু ঢেউ মিছে কেন এ খেলা, যাও দুলে দুলে তারি কুলে বলো এ বেলা, বন্ধু আছে একেলা। উছলু ছলু ঢেউ মিছে কেন এ খেলা, যাও দুলে দুলে তারি কুলে বলো এ বেলা, বন্ধু আছে একেলা। মনোরাঙানিয়া হয়ে যে ছিল পরাণে, মনোরাঙানিয়া হয়ে যে ছিল পরাণে, হলো দুঃখ জাগানিয়া কেন সে কে জানে, তারি পথ চে তবু ভুলি শত কাজে রে, জল তরঙ্গ বাজে রে, রিমঝিম রিমঝিম বরুষাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে। ঠুংঠাং 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 চুড়ির তালে থই থই বন্যা নাচে রে, রিমঝিম রিমঝিম বরুষাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে, বাজে রে বাজে রে, বাজে রে বাজে রে, বাজে রে বাজে রে। সপ্তমীর প্রায় রাতের দিকে ঘড়ির কাঁটা এগোচ্ছে, মানে যদি ইংরেজি হিসেব করি তাহলে আর কয়েক ঘন্টা পর অষ্টমী পড়ে যাবে, যদিও যে কোনো পুজো পার্বণের ক্ষেত্রে বাংলা পঞ্জিকা মতেই সবটা মেনে চলা হয়। মা আসছেনই আনন্দটাই যেন সব থেকে বেশি ভালো লাগার একটা জায়গা, মানে মা এসে গেছেন দুটো দিন দেখতে দেখতে কেটেও গেল বলো। কালকে তো অষ্টমী, কালকে নিশ্চয়ই সকালবেলা একটু অঞ্জলি দিতে যাওয়া আছে, কালকে তো সকালে অঞ্জলি, হ্যাঁ মাস্ট, যত কাজই থাকুক না কেন খুব ভালো লাগে অষ্টমী সকালটা অঞ্জলি দিতে যাওয়াটা খুবই ভালো লাগে একদম। আর মেয়েদের দেখবে স্পেশালি অঞ্জলি দেওয়ার জন্য একটা স্পেশাল শাড়ি হয়, স্পেশাল শাড়ি কেনা হয়েছে, হ্যাঁ কে দিল সেটা
বড়ি দিয়েছে, বড়ি দিয়েছে, আর কে দেবে সত্যি, তো বাবা মা নয় বর, আর কে দেবে। আর সেই শাড়িটা পরে কালকে অঞ্জলি দিতে যাওয়া হবে, সবাই মিলে একসঙ্গেই যাওয়া হয়। আর তারপর কি মায়ের ভোগ নাকি লুচি তরকারি? কালকে তো অষ্টমী, কালকে তো খিচুড়ি খাওয়ারই ইচ্ছা, তো অনেক জায়গাতেই কালকে খিচুড়ি প্রসাদ দেয়, তো ওখানে মানে প্রসাদ প্রসাদ তো খাই, আর বাড়িতে একটু নিরামিষই মানে হয় অষ্টমীর দিনটা, বাইরে এমনি মানে ননভেজ খাই, ঘরে ওই খিচুড়ি খিচুড়ি। হ্যাঁ, মানে কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া আছে কিন্তু কুহেলি, সেটা বোঝাই যাচ্ছে। এইভাবে সকলে পুজোয় ভালো থাকুক, আনন্দ করুক, হই হই করুক, আর আমরা হই হই করতে করতে একটা বিরতি নিয়ে নিই, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির ওপার থেকে আবারও ফিরে এলাম সপ্তমীর সন্ধ্যায় পুজো অর্ঘের এই বিশেষ আড্ডায়। আস্তে আস্তে সময় একেবারে শেষের দিকে, কারণ সন্ধ্যে থেকে এখন প্রায় রাতের দিকে ঘড়ির কাটা মানে ছুটছে একেবারে, তাই আর বিশেষ কথায় যাব না, গানেই থাকবো। কুহেলি, কোন গান রয়েছে? আমি এখন একটা হিন্দি গান গাইবো, লতা মঙ্গেশকরজির গাওয়া রুদালি সিনেমার ঝুটি মুটি মিতুয়া। আচ্ছা, बोले भादो बोले कभी सावन बोले, छुट्टी मुट्टी मितवा आवन बोले, भादो बोले कभी सावन बोले। बादलों पे चल সুপ্রিয়দা, পার্থদা, সৌগতদা, কেয়া বাত, ভীষণ সুন্দর। আর আড্ডা দিতে দিতে সময় তো আস্তে আস্তে কমে আসছে, কেমন লাগলো এখানে এসে আড্ডা দিয়ে? খুব ভালো লাগলো, ভীষণই ভালো লাগলো আজকে, অনেক ধন্যবাদ। আর শুভ্রজিৎটাকেও জিজ্ঞাসা করবো, যদিও শুভ্রজিৎটা আমাদের এই অনুষ্ঠানে বহুবার এসেছে, তবুও প্রত্যেকবার নতুন করে জিজ্ঞাসা করবো, কারণ বয়স বাড়ছে, উপলব্ধির জায়গা বদলাচ্ছে। না, ভালো তো লাগে অবশ্যই, তোমাদের এখানে এসে একটা অনুষ্ঠান করতে পারে, সবার সঙ্গে একটা দেখা সাক্ষাৎ হওয়া, হ্যাঁ এটা এটাই তো আমাদের শিল্পীদের সুযোগ বলো, অনুষ্ঠান ছাড়া তো দেখা হয় না কারোর সঙ্গে, তাই না?
সত্যি কথা বলতে বলতে গান শুনতে শুনতে সময়ের একেবারে শেষের দিকে চলে এসেছি। মহাসপ্তমীর পুজো অর্ঘের এই পর্বের একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুন্দরভাবে থাকবেন, পুজোর কটা দিন হই হই করে কাটাবেন। আর অবশ্যই ধন্যবাদ জানাবো সুপ্রিয়দাকে, পার্থদাকে এবং সৌগতদাকে। তবে অনুষ্ঠানের শেষটা এরকমভাবে করবো না, অনুষ্ঠানের শেষটা করবো শুভ্রজিৎদার কাছ থেকে একটা গান শুনতে শুনতে। আজকের এই পর্বের শেষ গান কি রয়েছে? শেষ গান আছে শ্যামল মিত্রর এই পথে যায় চলে। একদম, এরকম আনন্দের একটা পথে আমরা চলে যাই। এই পথে যায় চলে ঝরা পাতা যায় দোলে, ও কোন সুরে উতলাম নামা, নয় সে কাছে নয় সে দূরে তবু জানি সে যে কার। এই পথে যায় চলে ঝরা পাতা যাই দোলে, ও কোন সুরে উতলাম নামা, নয় সে কাছে নয় সে দূরে তবু জানি সে যে কার। এই পথে যাই চলে ঝরা পাতা যাই দোলে, পাখি গানে আনমোনা ওই যে সুরে মায়া জ্বালবো না, এই যে পাখি গানে আনমোনা, এই যে পাখি গানে আনমোনা, ওই যে সুরে মায়া জ্বালবো না, এই যে পাখি গানে আনমোনা, করে রইবে তারা চিরদিন সেই তোমার। এই পথে যায় চলে ঝরা পাতা যায় দোলে, ও কোন সুরে উতলাম নামা, নয় সে কাছে নয় সে দূরে তবু জানি সে যে কার। এই পথে যাই চলে ঝরা পাতা যাই দোলে, মনে মনে সেই কথা যে বাজে গুঞ্জুরি, ফুল শাখে তারি ছোঁয়া উঠে মঞ্জুরি, মনে মনে সেই কথারই বাজে গুঞ্জুরি, ফুল শাখে তারি ছোঁয়া উঠে মঞ্জুরি, কোন সে মায়া নতুন পল্লবে, কার সে ছায়া জাগে দুর্নভে, কোন সে মায়া নতুন পল্লবে, কোন সে মায়া নতুন পল্লবে, আর সে ছায়া জাগে দুর্নভে, কোন সে মায়া নতুন পল্লবে, একটু ছোঁয়া রয় যে মিশে ভিড় মনে কোন আশার। এই পথে যাই চলে ঝরা পাতা যাই দোলে, ও কোন সুরে উতলাম নামা, সে কাছে নয় সে দূরে তবু জানি সে যে কার। এই পথে যাই চলে ঝরা পাতা যাই দোলে, এই পথে যাই চলে।